অনেক সময় দেখা যায় যে রাস্তার ধারে কিছু পেশাদার কান পরিষ্কার করে দেওয়া মানুষ পাওয়া যায়। অনেকে আবার তাদের কাছে কান পরিষ্কার করিয়ে নেন এবং সাময়িকভাবে এটা অনেকের ক্ষেত্রে একটু একটু মজাও লাগে, এটা একটা। আবার আমরা অনেক সময় নিজেরাও ওই কটন বার দিয়ে কান চুলকিয়ে থাকি বা পরিষ্কার করার একটা প্রবণতা আমাদের আছে। তাহলে এটার আসলে সমাধান কী, বা এটা বিষয়ে আপনি কী বলবেন? জি, কান পরিষ্কার করার বিষয়ে কিন্তু আমাদের কথা একদম পরিষ্কার। নাক কান গলা রোগ বিশেষজ্ঞ কখনো কেউই কিন্তু কটন বার দিয়ে বা কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করার কথা বলবে না। অ্যাকচুয়ালি আমাদের কান পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আমাদের কানের মধ্যে যে ময়লা তৈরি হয় এটা সবার কানেই তৈরি হয় এবং এটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। আমরা যে চিবাই, খাওয়া দাওয়া করি, মুখ নাড়াচাড়া করি, এর মাধ্যমেই এটা বের হয়ে যায়। এবং কান পরিষ্কার করার কারণ দুইটা, দুই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কান পরিষ্কার করতে বলি। একটা হচ্ছে কানের ময়লাটা শক্ত হয়ে যদি কোনো কারণে আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানাল বা বহিঃকর্ণকে পুরোপুরি বন্ধ করে দিয়ে আমরা কানে শুনতে না পাই, এই ক্ষেত্রে আমরা কান পরিষ্কার করতে বলি। দ্বিতীয়ত হচ্ছে যে যদি কানে ময়লা জমার কারণে কখনো কখনো বাচ্চারা আসে কানে শুনতে পায় না, সেক্ষেত্রে আমরা, এবং প্রচণ্ড ব্যথা হয় কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদের বিশেষ করে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা সবসময় না করলে ভালো এবং এটা অভ্যাসে পরিণত হয়ে যায়।